4th of August আমি আর রাজু মিলে বেরিয়েছিলাম একটুখানি আউটিংয়ে। সকাল 11টা নাগাদ আমাদের মিট করার প্ল্যান ছিল, আর আমাদের মিটিং পয়েন্ট ছিল হাওড়া। তো ওখান দিয়ে লাইক প্রবাবলি আমরা বাসই নিতাম, বাট দেন আমি বললাম যে আর বাসে যাবো না, তাই আমরা একটা ক্যাব বুক করেছিলাম। আমাদের অ্যাজ ইউজুয়াল গো টু প্লেস হচ্ছে অ্যাক্রোপলিস মল। ওই অ্যাক্রোপলিস মলেরই ব্যাকের সাইডে এই একটা রেস্টুরেন্ট টাইপ দোকান আছে, যেখান থেকে আমি এসেছি এখন আইসক্রিম নিতে। এখানে আমি নিয়েছিলাম ম্যাগনামের একটা আইসক্রিম। আর এই দোকানটা দেখে তোমরা মনে করতে পারছো কি আমরা একদিন এখানে ব্রেকফাস্ট করতে এসেছিলাম রাজু আর আমি। তো ম্যাগনামের এই আমন্ড আইসক্রিমটা আমি আজকে ফার্স্ট বার ট্রাই করব। আইসক্রিমটার দাম ছিল মেবি 40 or 50 rupees, বাট লেট মি টেল ইউ যে আইসক্রিমটা টোটালি ফুলফিলিং অ্যান্ড হোলসাম একটা আইসক্রিম ছিল, পুরো নাটসে ভর্তি। অ্যান্ড চকোবার আইসক্রিমগুলো যেরকম হয় না, পুরো ওরকম খেতে, বাট খুবই ভালো ছিল, টোটালি রেকমেন্ডেড। অ্যান্ড এরপর আমরা অ্যাক্রোপলিস মলের ভেতরেই পুরো বলতে পারো দুপুরটা কাটিয়েছি। দেন বিকেল বিকেল হতে আমরা আবার ওই ব্যাকের সাইডে এসেছি এই একটা চায়ের দোকানে। অ্যাক্রোপলিস আমাদের জন্য খুবই ফিজিবল অ্যান্ড কনভিনিয়েন্ট একটা মল, অ্যান্ড আমাদের সবসময় ভালো লাগে অ্যাক্রোপলিসে আসতে। তোমরা যারা এখনও একবারও আসোনি, আমি বলবো একবার আসতে পারো, খুব ভালো লাগবে তোমাদের, মলটা খুব সুন্দর। বিকেলের দিকে আমার আর্ধেক টাচ আপস উঠে গেছে, বাট ওকে কিন্তু ফ্রেশ লাগছে। আর সেদিন আমার এই পুরো অ্যাটায়ারটা কেমন লাগছিলো প্লিজ কমেন্ট করে লিখে জানিও। কিন্তু আমরা একটা ছোটো কাপের চা নিয়েছি, অ্যান্ড ওর হাতে যে টিফিন বক্সটা দেখছো ওটা আমরা চিলি চিকেন খেয়েছিলাম লাঞ্চে, ওটাও পুরোটা খেতে পারিনি, বাদ বাকিটা প্যাক করিয়েছি। অ্যান্ড বাড়ি ফেরার সময় দেখো কি সুন্দর লাগছে না, মানে সানসেট হচ্ছে, আকাশটা ভীষণ সুন্দর, গাছের পাতাগুলো নড়ছে, এত ভালো লাগছিলো না কি বলবো, তাই আমি শ্যুট করেছিলাম ওইটুকুনি। তারপর আমরা নামি হচ্ছে রাসবিহারী মোড়, আর এখানে নেমেছিলাম এই একটা ফোনের দোকানে যেখানে সেই সমস্ত ফোন কাভার্সগুলো চেঞ্জ করা যায়। তো আমার যে নতুন ফোনটা মোটোরোলা H50 Fusion, সেই ফোনটার ব্যাক কভার লাগাবো, অ্যান্ড হচ্ছে সামনে ওই গরিলা গ্লাস লাগায় না, সেই একটা গরিলা গ্লাসও লাগাবো। আমার এই ফোনটার ডিসপ্লেটা হচ্ছে কার্ভড ডিসপ্লে, বা এগুলোকে পোল্ড এন্ডলেস এজ ডিসপ্লেও বলা হয়, তাই কিন্তু ওই রকম টেম্পার্ড গ্লাসই, মানে কার্ভড টেম্পার্ড গ্লাসই কিন্তু আমার ফোনে লাগাবে। গ্লাসটা লাগানোর আগে দেখো একটা সলিউশন ওরা অ্যাপ্লাই করলো, অ্যান্ড দেন ভালো করে ওটাকে স্প্রেড করে টেম্পার্ড গ্লাসটা ওইভাবে সুন্দর করে লাগাচ্ছে। আমার এই ফোনটা একদম আলট্রা স্লিম অ্যান্ড আলট্রা লাইট, অ্যান্ড দেখতে খুবই স্লিক অ্যান্ড স্মার্ট। এখানে আমার ফোনটাকে একটু ওরা হিট দিচ্ছে, না হলে ওই টেম্পার্ড গ্লাসটা ভালো মতো বসবে না। অ্যান্ড আমার ফোনের অরিজিনাল কালার হচ্ছে মার্শমেলো ব্লু, বাট আমি এখানে একটা ভায়োলেট কালারের ফোন কেস লাগিয়েছি, এটা কেমন লাগছে প্লিজ কিন্তু কমেন্ট করে লিখে জানিও। আচ্ছা, আমার পুরোই ফোনটার টেম্পার্ড গ্লাস সমেত ফোন কেসটার দাম নিয়েছিল 350 rupees। অ্যান্ড এখন আমি এসেছি হচ্ছে শালকিয়ায়, ওর মতো বাড়ি চলে গেছে। আমার শালকিয়াতে অনেক কয়েকটা কাজ ছিল, সেগুলো নিয়ে এসেছি। ফার্স্টে এসেছি পার্লার আন্টির কাছে, রুম আন্টির কাছে আইব্রো করাতে। প্রায় এক মাস হয়ে গেছে আমি আইব্রো করাইনি, তাই ভাবলাম আজকেই ভালো টাইম, আমি আইব্রোটা করিয়ে রাখি। এই আন্টির কাছে আমি প্রায় অনেক বছর ধরে আইব্রো করাচ্ছি, আর তোমরা দেখো খালি কীরকম আনইভেন হেয়ার গ্রোথ হয়েছে আইব্রোগুলোর। অ্যান্ড আইব্রোটা করে দেওয়ার পর দেখো কী সুন্দর আর্থ শেপের আইব্রো হয়ে গেছে। অ্যান্ড আমার এই শেপটাই সবসময় ভালো লাগে, মানে একটু স্কোয়ার টাইপ শেপ লাগবে। বাট একটা কথা বলি, সেদিনকে আমার ভীষণ লেগেছিলো এই আইব্রো প্লাক করতে গিয়ে, দেখতে পাচ্ছো পুরো লাল হয়ে গেছে। আর কয়েকদিনের মধ্যেই এই আইব্রোর জায়গাগুলোতে কিন্তু বেবি বাম্পস আমার বেরিয়ে গেছিলো। যাই হোক, এখানে টোটাল আমার আইব্রো করতে নিয়েছিলো 30 rupees। অ্যান্ড কিছুক্ষণ বাদে আমার মাও চলে এসেছিলো, মাকেও এখানটাতেই এখন আমি আইব্রো করাই, কারণ অন্য জায়গায় করালে মায়ের আইব্রো এমনিতেই থিন, আরও থিন করে দেয়। বাট এই আন্টি বেশ ভালো করে, খালি এক্সেসিভ হেয়ারগুলোকে প্লাক করে। আইব্রো করে আসার পরে আমরা চলে আসি শালকিয়া প্লাজা মার্কেট, অ্যান্ড আমি আর মা মিলে আজকে ওখানেই যাব, বিকজ আমার নেওয়ার আছে হচ্ছে হ্যান্ডকারচিফ, যেখানে খুবই চিপেস্ট প্রাইসে বেশ ঠিকঠাক হ্যান্ডকারচিফ পাওয়া যায়। চলো তোমাদেরকে আমি আজকে জায়গাটা দেখিয়ে দেবো যে কোথা থেকে আমি অ্যাকচুয়ালি নিয়েছিলি। তো এই হচ্ছে পুরো জায়গাটা, এখানে একটা গণেশ ঠাকুরের মূর্তিও রয়েছে। দোকানটার নাম হচ্ছে মুকুন্দ গার্মেন্টস, দেখতে পাচ্ছ কত ভিড়, বিকজ এখানে অনেক চিপেস্ট প্রাইসে পাওয়া যায়।
এই দোকানটার পাশেই আছে কিন্তু চ্যাংস বলে একটা চাইনিজ সালন, অ্যান্ড তার পাশেই আছে নভ্যা বিউটি সালন, যেখান থেকে অ্যাকচুয়ালি আমি আমার হেয়ার করিয়েছিলাম। যাই হোক, আমি দুটো আমার হ্যান্ডকারচিফ নিয়ে নিয়েছি আর এসেছি হচ্ছে ফুচকার দোকানে। অ্যান্ড ফুচকা খেতে এসে লাইক ফর্চুনেটলি দেখা হয়ে গেছে আমার ছোটো মাসি আর জুজুর সাথে। জুজু হচ্ছে আমার ছোটো মাসির বড় ছেলে। মাসিরাও কিছু কাজে বেরিয়েছিলো তো সেজন্য দেখা হয়ে গেছিলো। লাস্টে মাসি বললো আমাকেও ভিডিওতে রাখ, দেন আমি সেজন্য মাসিকে ভিডিওতে রেখেছি। অ্যান্ড তারপরে আমি আর মা 10 টাকা করে ফুচকা খেলাম। আর এখান দিয়ে ফুচকাটা রিয়েলি ভালো বানায়, মানে ঠিকঠাক বানায়, সেজন্য এখান দিয়ে আমি আর আমার প্রত্যেকবার খাই। ফুচকা খাওয়ার পর আমাদের চোখে পড়লো যে এখানে রাখি বিক্রি হচ্ছে। তো সামনেই যেহেতু রাখি, 19th August যেহেতু রাখি, তাই ভাবলাম সেদিনকেই আমরা কিনে রাখি। আর এখানে বিভিন্ন সুন্দর সুন্দর প্যাটার্নের রাখি বিক্রি হচ্ছিলো। আমরা যে রাখিগুলো নিয়েছি সেগুলো পার পিস নিয়েছে 15 টাকা করে। আর আমরা মোটামুটি 14-16টা রাখি নিয়েছি, কারণ মা নিজে বাঁধবে, আমি বাঁধবো, আমার দিদি, সবার জন্য নেওয়া হয়েছে। কোন ডিজাইনটা তোমাদের বেশি ভালো লাগছে আমাকে কমেন্ট করে জানাও। তো এই ডিজাইনটাও বেশ ভালো লাগছিলো, বাট মা আমাকে এটা নিতে দেয়নি। এর আগের যেটা দেখালাম মা সেটা বললো নিতে। তো যাই হোক, এরকম করে সমস্ত রাখি ওখান দিয়ে নিয়ে আসার পর আমরা এসেছি মোমো খেতে। এই মোমোর দোকানটা তোমরা জানো যে অরবিন্দ মলের ঠিক এই এই জায়গাটাতে বসে, মানে অরবিন্দ মল থেকে একদম কাছে। আর এখানটা না অনেক ভিড় হয়, এখানে ভেজ মোমো, চিকেন মোমো সব পাওয়া যায়। আর এখানে সোনা বাচ্চাটা সবসময় এরকম তাকিয়ে থাকে, ওকেও মাঝে মাঝে মোমো দেওয়া হয়। চলে এসেছে আমাদের মোমোর প্ল্যাটার। এখানে 5 পিস চিকেন স্টিম মোমো দেওয়া হয়, 1 বাটি স্যুপ যেটা খুব ঝাল থাকে কারণ ওপর দিয়ে গোলমরিচের গুঁড়ো দেয়, আর দেয় মেয়োনিজ, রেড চাটনি অ্যান্ড গ্রিন চাটনি। মোমোর প্ল্যাটারটা নিয়েছিল 50 রুপিস, দেন এসেছিলাম এই কুলফির কাউন্টারটাতে কুলফি নিতে। কুলফিগুলো ছিল 20 রুপিস ইচ, আর এটা বাজার কলকাতা বা এই যে অরবিন্দ মলের একদম নিচে আছে। এই কুলফিগুলো আগের বার খেয়েই ভালো লেগে গেছিলো, তাই এখানে এসে আবার আমরা এই কুলফিগুলোই নিয়েছি। তোমাদের এই কুলফিগুলো দেখলে সেই ছোটোবেলার কথা মনে পড়ে না, যখন সেই আমাদের বাড়ির পাশ থেকে কুলফিওয়ালা কুলফি নেবে কুলফি নেবে বলে চলে যেত? আমার তো এগুলো দেখলেই ছোটোবেলার ওই কথাটা মনে পড়ে, অ্যান্ড ইট রিয়েলি ফিলস নস্টালজিক। মায়ের সাথে বেরোলেই মাকে বাইরের একটু ফুচকা, মোমো, চাউমিন, আইসক্রিম এসব খাওয়াই, কারণ মা বাইরে বেরোলেও এগুলো নিজের থেকে কিনে কোনোদিনও খায় না। যাই হোক, এরপর আমরা বড়মার দর্শনও করলাম, কারণ পথেই বড়মার মন্দির ছিল। তোমরা বড়মাকে দেখে একবার নমস্কার করে নিও ভিডিওটাতে। এখন আমরা যাচ্ছি শালকি এসি মার্কেট থেকে সোজা বাঁধাঘাটের দিকে। অ্যান্ড আমরা এসেছি সোনার বাংলার পাশে এই যে দোকানটা আছে, এখানে ফটো ফ্রেম বাগেরা করায়। দোকানটার নাম নিতাই ছবি। তো এই দোকানটাতে মা নিজের গুরুর কিছু ফটো ফ্রেম বানাতে দিয়েছিলো, তো সেইগুলো এখান থেকে এখন এসেছি কালেক্ট করতে। তো এই হলো পুরো বান্ডিলটা, এই ফটোগুলোই বানাতে দিয়েছিল। এখানে আমার বড় মাসির আর আমার মায়ের দুজনেরই আছে। টোটালি সমস্ত গুরুর ফটোগুলো বানাতে 200 টাকা নিয়েছিল। আমার মা আর বড় মার যেহেতু দীক্ষা নেওয়া আছে, তাই ওনাদেরকে এই গুরুর ছবিগুলো বাঁধিয়ে পুজো করতে হবে, তাই এইগুলো আর কি করতে দেওয়া। এখান দিয়ে বাড়ি এসে তারপর দেখি আমার জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে। আমার বড়মাসি, মানে যাকে আমি বড়মা বলি, দেখি আমার জন্য একটা শাড়ি কিনেছে দুর্গাপুজোর পারপাসে, যাতে আমি এটা দুর্গাপুজোতে পরতে পারি। পুরো নতুন একটা সুন্দর শাড়ি, অ্যান্ড এই কালারের বা এরম প্যাটার্নের শাড়ি আমার কাছে অ্যাসাচ এখন অবধি নেই। এটা হচ্ছে পুরো আঁচলটা, খুব সুন্দর লাগছে। আর ব্লাউজ পিসটাও দিয়ে দিয়েছে রেড কালারের, যেটা দেখছো ওটা ব্লাউজ পিস। তো আমি খুব তাড়াতাড়ি এটার ব্লাউজ বানাতে দেবো, অ্যান্ড শাড়িটাও করতে দেবো, তখন তোমাদের সাথে শেয়ার করবো। দোকানে তখন ভালো করে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমরা এই প্যাটার্নে কিছু নিয়েছি, আর নিচের দিকে দেখো একটা অন্য প্যাটার্ন আছে, দুরকম প্যাটার্নের কিন্তু রাখি নেওয়া হয়েছে। তারপরে দেখি ভাই বাইরে থেকে এনেছে হচ্ছে চিকেন বিরিয়ানি, তো তারপরে সবাই মিলে এটাও খাওয়া হলো অল্প করে। সেদিন আমাদের ডিনারে ছিল বর্মার হাতের স্পেশাল চিকেন ভর্তা, অ্যান্ড ও বয়েলড এগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে কেটে ওপর দিয়ে দিচ্ছে জাস্ট ফর গার্নিশিং। ট্রাস্ট মি, এত ভালো খেতে হয়েছিলো চিকেন ভর্তাটা যে রেস্টুরেন্টও ফেল, এত ডিলিশিয়াস খেতে হয়েছিল যে ওকে বলেছিলাম যে আমার আর আমার দিদির জন্য চিকেন ভর্তাটা একটু বাঁচিয়ে রেখে দে, যেটা পরের দিন আমি অফিসে আর আমার দিদি কলেজে টিফিনে নিয়ে যাবার, সত্যি সেটাই করেছিলাম। দেখেই জিভে জল আসছে, ইটস সো মাউথ ওয়াটারিং। আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারিনি, আর এরপরেও আরেকদিন চিকেন বাটার মশালাও বানিয়েছিল, ওটারও রেসিপি শেয়ার করা হয়নি। যাই হোক, আজকের জন্য এই ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো প্লিজ জানিও।